তিস্তার বুকে ডানা মেলছে আরও একটি স্বপ্ন, ক্রমেই দৃশ্যমান হচ্ছে সরকারের উন্নয়নের আরও একটি স্মারক। গাইবান্ধার সুন্দরগঞ্জ অংশের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত হচ্ছে তিস্তা সেতু। এলজিইডির মাধ্যমে বাস্তবায়িত দেশের প্রথম দীর্ঘতম সেতু হতে যাচ্ছে এটি। নির্মাণ কাজ শেষ হলে সেতুটির দৈর্ঘ্য দাঁড়াবে 1490 মিটার। সেতুটিতে বসানো হবে 31টি স্প্যান, এরই মধ্যে 19টি স্প্যান বসানোর কাজ শেষ। আমি নৌকা মিস করলাম, এখন 2 ঘন্টা বসে থাকা লাগবে, আর ব্রিজ হওয়ার পর তো এতক্ষণ আমার লাগবে না। মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, মানুষের জীবনযাত্রার উন্নয়ন হবে, সামগ্রিক দিক দিয়ে সব দিক দিয়ে ভালো হবে। প্রত্যাশিত সেতু দৃশ্যমান হওয়ায় আশায় বুক বাঁধছেন দুপারের মানুষ। সেতুটি চালু হলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার পাশাপাশি নদীভাঙন থেকেও রক্ষা পাবে তিস্তাপাড়ের মানুষ। প্রকল্পটি বাস্তবায়ন শেষ হলে কুড়িগ্রাম, উলিপুর, নাকেশ্বরী, ভুরুঙ্গামারী, চিলমারি থেকে সড়কপথে ঢাকার দূরত্ব কমবে প্রায় 135 কিলোমিটার।